হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে প্রথমেই আপনাদেরকে একটা জিনিস দেখাই। দেখেন, আমি কিন্তু একটা অ্যাপসের ভিতর ঢুকলাম। দেখেন, আবার একটু বের হয়ে ইমো আলফা 15 এটার ভিতরে যখন কিনা ঢুকলাম, দেখেন সরাসরি কিন্তু আমাদের ভিতরে ইমো আলফার যে সেটিংগুলি ছিল সেখানে কিন্তু আমাকে নিয়ে গেছে। হ্যাঁ, তবে এটা আপনাদেরকে আমি কেন দেখাইলাম, আমার কাছে কিন্তু ইমো আলফা আছে, আর এই ইমো আলফাটা কিন্তু আজকে আপনাদেরকে ফ্রি দিয়ে দিব। ঠিক আছে, সবাই পাবেন, ফ্রিতে সবাই পাবেন। জাস্ট আমার নাম্বারটা নিয়ে আমাকে অ্যাড করবেন, অ্যাড করার পরে আমার থেকে সবাই নিয়ে নিতে পারবেন অরিজিনাল ইমো আলফাটা নতুনে। তো এটা দেখানোর একটাই কারণ, সেটা হচ্ছে গিয়ে বর্তমানে আমি আসলে অনেকের কাছে শুনছি যে এই ইমো আলফা নিয়ে হচ্ছে গিয়ে প্রতারণা চলতেছে। হ্যাঁ, আপনাদের হচ্ছে গিয়ে এরকম একটা স্ক্রিনশট নেয়, একটা স্ক্রিনশট নিয়ে তারপর আপনাদেরকে দেখায় যে আমার কাছে ইমো আলফা আছে। দেখেন, আমি কিন্তু আপনাদেরকে দেখাইলাম, এটা কিন্তু কোনো আলফা না, এটা কিন্তু জাস্ট একটা ডেমো। আমি আলফার ভিতরে যখন কিনা প্রবেশ করলাম, দেখেন সরাসরি কিন্তু আমাকে এখানে নিয়ে আসছে। এখানে ব্যাক করলে দেখেন আমাকে কই নিয়ে যায়, বের করে দিচ্ছে। কিন্তু আবার যখন কিনা প্রবেশ করলাম, সরাসরি আমাকে কিন্তু সেই সেটিংয়ের ভিতরে নিয়ে গেছে। আর এটা কিন্তু কোনো কাজের না, যখন কিনা আমরা একটা মোবাইল ফোন কিনতে যাই, আমাদের কিন্তু মোবাইল বিক্রেতারা, ঠিক আছে, তারা কিন্তু একটা জিনিস আমাদেরকে দেখায়, একটা ডেমো দেখায়। ঠিক আছে, তারা কিন্তু আমাদেরকে একটা ডেমো দেখায় যে এরকম সিস্টেম মোবাইলটা, এরকম এরকম হবে। হ্যাঁ, তো জাস্ট হচ্ছে কি আলফার একটা ডেমো হচ্ছে এইটা। তো আপনারা আসলে কিন্তু বুঝতে পারছেন যে এই জিনিসটা কী। তবে এরকম যদি স্ক্রিনশট আপনাদেরকে কেউ দেয় বা হচ্ছে গিয়া কেউ যদি আপনাকে ভিডিও করে দেয়, তাহলে আপনারা মনে করবেন যে এটা ফেক আলফা। বাট অরিজিনাল আলফা কিন্তু এরকম না। এখন বর্তমানে আমাদের যেই ইমো আলফাটা আছে, আমি আপনাদেরকে সেটা এখন একটু দেখাবো। দেখেন, তো দেখেন এখানে কিন্তু একটা ইমো আছে। তো আপনারা দেখে মনে করতেছেন যে এটা হচ্ছে গিয়ে সাধারণ একটা ইমো। না ভাই, এটা কোনো সাধারণ ইমো না, এটা কিন্তু ইমো আলফা। আর এই ইমো আলফাটা কিন্তু ইনস্টল করারও এখন একটা নিয়ম আছে। ইমো আলফাটা আপনি ইনস্টল তখনই করতে পারবেন যখন কিনা আপনার ফোন থেকে আপডেট ইমোটা আপনি কেটে দিবেন, তখনই কিন্তু ইমো আলফাটা আপনি ইনস্টল করতে পারবেন। তার আগে কিন্তু ইমো আলফা ইনস্টল করতে পারবেন না। আর এই ইমো আলফাটা দেখেন কীভাবে আপনারা বুঝবেন, এই প্লাস আইকনে যাব, মোর অপশনে ক্লিক করব, তারপর দেখেন এখানে ডিবাগ টুলস নামে আমাদের অপশনটি কিন্তু এখানে চলে আসছে। দেখেন, তো আমরা ডিবাগ টুলসের ভিতরে ক্লিক করলাম, ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের আলফার যে সেটিংগুলি ছিল সেই আলফার সেটিংগুলি কিন্তু আসছে। বাট এটা কিন্তু পুরনো আলফার মতো না, এটা কিন্তু আমাদের আপডেট আলফা। আর আপনাদেরকে একটা কথা বলে নিই, আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে ভাই আলফার ভিতরে তো এখানে আমরা কোনো সেটিং পাইতেছি না বা কোনো রকম কিছু তো পাইতেছি না। হ্যাঁ, পাবেন, আমাদের আলফার ভিতরে কাজ চলতেছে। বাট আপনারা খুব শীঘ্রই সব কাজ কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আলফাটা রেখে দেন, যখন কিনা আলফাটা আবার আপডেট আসবে আপনারা কিন্তু সব কিছু পেয়ে যাবেন। তো আপনাদেরকে এই সুখবরটা আমি জানানোর জন্য হচ্ছে আজকের ভিডিওটা করলাম, যাতে আপনারা আলফা নিয়ে প্রতারিত না হন। এবং কি ইমো আলফাটা খুব শীঘ্রই কিন্তু আপডেট হতে যাচ্ছে। এই আলফাটা আপনারা কোথায় পাবেন, আমার পার্সোনাল যদি নাও আসতে পারেন আপনারা, আপনারা কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপ থেকে এই আলফাটা নিতে পারবেন। আর টেলিগ্রাম গ্রুপে কীভাবে আসবেন, টেলিগ্রামের গ্রুপে আসার জন্য অতি ফার্স্ট আপনাদেরকে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে হবে। যেরকম আমরা ইমো অ্যাকাউন্ট খুলি সেরকম কিন্তু আমাদের একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর দেখেন এই যে এখানে আমার প্রবলেম সলভ গ্রুপ, আপনারা কিন্তু এখানে জয়েন করে কিন্তু এখানে আসতে পারেন। ঠিক আছে, তো দেখেন আমি কিন্তু আমার প্রবলেম সলভ গ্রুপে আমি এসে বললাম। এভাবে কিন্তু আপনারা গ্রুপ থেকে জয়েন করে তারপর হচ্ছে গিয়ে এই আলফাটা নিয়ে নিতে পারেন। আমি আলফাটা কিছুদিনের ভিতরে এখানে দিয়ে দেব। ঠিক আছে, তো আজকের মতে সবাইকে ধন্যবাদ ভিডিওটা পুরোপুরি দেখার জন্য।